কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে হাত পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ থানা পুলিশ। প্রতিনিধি জয়নাল আবেদিন ব্রিটন জানান, সকালে ভৈরব মেঘনা রেলওয়ে সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা যে কোনো সময় তাকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ফেলে গিয়েছে। মৃতদেহটি মাথায় চারটি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আরও জানান তিনি। আমরা ঘটনাস্থলে চলে আসি, দেখি যে নদীর ভিতরে লাশটি ভাসতেছে। তারপর আমরা লাশটি উদ্ধার করার চেষ্টা করি এবং উপরে তুলে নিয়ে আসি। দেখা যায় যে লাশের মাথায় চারটি আঘাত আছে এবং মস্তক বেরিয়ে যাচ্ছে, পা বাঁধা অবস্থায় পাওয়া যাচ্ছে। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম পরীক্ষা করার পরে সঠিক কারণটা আমরা জানতে পারব, এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নতুন ঘর পেল মাদারীপুরের রাজৈর উপজেলার 47টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার উপজেলার সুতারকান্দি গ্রামে 47টি পরিবারকে ঘরের দলিলপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন সহ আরও অনেকে। নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ভূমিহীন পরিবারগুলো। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, বাংলাদেশে একজন মানুষের গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে ভূমিহীন গৃহহীনদের জন্য আজকের এই আবাস গৃহ নির্মাণ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জের চেষ্টা করেছি আর কি, যে তার সম্পূর্ণভাবে বাস্তবায়নের জন্য। 47টি পরিবারের জন্য কিন্তু 6টি সুপেয় ও পানির জন্য টিউবওয়েল বসানো হয়েছে এবং সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পাড় বাঁধাই করে টিউবওয়েল দেওয়া হয়েছে এবং হচ্ছে পল্লী বিদ্যুতের মাধ্যমে এদের প্রত্যেকটা ঘরে কিন্তু বিদ্যুৎ সংযোগের ওয়্যারিং করে, ঘরের ভিতরে ইন্টারনাল ওয়্যারিং করে কিন্তু পল্লী বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, সে কারণে আমাদের এই ক তালিকায় যাদের জায়গাও নাই ঘরও নাই তাদেরকে এই ঘর প্রদান করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে অর্ধ শতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। পাশাপাশি মহিপুরের আমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া ও নড়াপাড়া সহ জেলার সকল রাখাইন পাড়ায় অনুষ্ঠিত সার্বজনীন এই ফানুস উৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ। এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধ পূজা এবং দিনভর মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। এ সময় বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। এই উৎসবকে ঘিরে জেলার রাখাইন পাড়াগুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধ ভিক্ষু সহ হাজারো রাখাইন নরনারীর। পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ রবিউল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। পটুয়াখালী প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ জানান, সদর উপজেলার বেড়িবাঁধের উত্তর পাশ থেকে মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 210 পিস ইয়াবা, 770 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃতকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে রবিউল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।